দা এই মাসকালাই বাড়ি থেকে টিবি হসপিটালে যেতে যে ব্রিজটা পড়ে, ব্রিজটা পার হয়ে এক বাড়ি থেকে নদীর জলে ভেসে আসছে। যেহেতু নদীতে জল বাড়ছে, নদীর জলে ভেসে আসছে একটি অজগর, প্রায় 9 ফিটের উপরে লম্বা পাইথনটি। পাইথনটিকে রেস্কিউ করা হলো এবং এটা আমি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, এটাকে হ্যান্ডওভার করা হবে যাতে এটাকে নিরাপদ জায়গায় জঙ্গলে ছাড়া যায় তার ব্যবস্থা করা হবে, যেহেতু সাপটা শিডিউল নম্বর 1-এর সাপ। এই নদীর জল বাড়ার ফলে কর্ণা নদী দিয়েই ভেসে আসছে একটি পাইথন। এই পাইথনটি এই বসতি জনবসতি এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানেই ঢুকেছিল, একটা গাছের মধ্যে উঠেছিল, গাছের এখান থেকে পাইথনটিকে উদ্ধার করা হলো। আমরা এরপরে এটাকে বন দপ্তরের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে এটাকে হ্যান্ডওভার করব। আমি একটু করে নি, তুই তোর মুখ নদীর জলে ভাসে আসছে।